রাজ্য জুড়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আরামবাগ মহকুমাতেও আক্রান্ত হচ্ছেন অনেকেই। আর তাই এবার আরামবাগবাসীকে গান গেয়ে সচেতন করতে পথে নামলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী স্বপন দত্ত বাউল। উল্লেখ্য, বর্ধমানের বাসিন্দা এই বাউল শিল্পী দীর্ঘদিন ধরেই জেলায় জেলায় ঘুরে ঘুরে বিভিন্ন বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করে বেড়ান। এবারও তার ব্যতিক্রম হলো না। সাধারণ মানুষের পাশাপাশি এ ব্যাপারে তিনি প্রশাসনকেও সচেতন করেন। এখন দেখুন তিনি সুরে ও কথায় কী বলছেন। দেখুন, আমি দেখছি রাজ্যে জেলায় জেলায় মানুষ ডেঙ্গু আক্রান্ত হচ্ছে, পেপারে দেখছি, টিভিতে দেখছি। আমি দেখলাম আরামবাগের নাকি ডেঙ্গু পজিটিভ হয়েছে, আরামবাগের আমি ছবি দেখলাম এবং টিভি নিউজও দেখলাম। তা আমি দেখলাম আরামবাগের মানুষ তারা সচেতন নয়। আরামবাগের সরকার, প্রশাসন, পৌরসভা, পঞ্চায়েত, স্বাস্থ্য দপ্তর নিশ্চয়ই সচেতন নয়, কারণ ডেঙ্গুকে তো আমরা নিমন্ত্রণ করে নিয়ে আসি, করোনা নয় চলে গেছে। রাস্তাঘাটে যেখানে সে জল জমায়, খাবারের দোকানের পাত্রেতে জল জমাচ্ছি, জল ফেলছি না, ড্রেন পরিষ্কার হচ্ছে না, নর্দমা পরিষ্কার হচ্ছে না, রাস্তাঘাট পরিষ্কার হচ্ছে না, নিয়মিত ওষুধ ছড়ানো হচ্ছে না, কীটনাশক তেল ছড়ানো হচ্ছে না, মশা মারার কামান দেখে কোনো ওষুধ স্প্রে করা হচ্ছে না, মাঝে মাঝে একবার করলো, তাতে মশা মরবে না। আমাদেরকে চিন্তা করতে হবে, ভাবতে হবে, রাজ্য সরকারকে, স্বাস্থ্য দপ্তরকে, আমি রাষ্ট্রপতি শিল্পী হয়ে বলছি, রাজ্য সরকারের প্রশাসন দপ্তরকে চিন্তা করতে হবে, ডেঙ্গু থেকে মানুষকে বাঁচাবো কী করে। তার জন্যে নিয়মিত রাস্তাঘাট ড্রেন পরিষ্কার করতে হবে, পৌরসভা পঞ্চায়েতকে নিয়মিত রাস্তাঘাট পরিষ্কার করতে হবে, মশা মারা কামান থেকে ওষুধ দিতে হবে, ধোঁয়া দিতে হবে, কীটনাশক তেল ছড়াতে হবে, মশা মারার ওষুধ স্প্রে করতে হবে, তবেই কিন্তু ডেঙ্গুর বংশ ধ্বংস হবে। কিন্তু জনগণকেও সচেতন হতে হবে, জনগণকেও যেখানে সেখানে জল জমালে হবে না। আর বলবো, প্রশাসনের তরফ থেকে যারা রাস্তা তৈরি করছেন, রাস্তাঘাটে গর্ত করে রেখে দিচ্ছেন, সেখানে কিন্তু বর্ষাকালে জল জমছে, সেই জলে ডেঙ্গু হয়। ডেঙ্গু কোথায় কোথায় হয় জেনে নিন, মানুষকে জানানোর জন্য আমি এসেছি। ঠাকুর মন্দিরের ঘট রয়েছে, এই ঘটের মন্দিরের জলে, ঠাকুরের ঘটের জলে ডেঙ্গু জন্মায়। আবাসনের ট্যাঙ্ক আছে, ট্যাঙ্কের মুখ খোলা থেকে ডেঙ্গু জন্মায়। ফুলদানির জলে ডেঙ্গু জন্মায়, গরুর ডাবায় যে জল জমানো থাকে ডেঙ্গু জন্মায়, চৌবাচ্চায় ডেঙ্গু জন্মায়, রাস্তাঘাটে খোলা গর্তে ডেঙ্গু জন্মায়, মশা বাহিত রাস্তাঘাটে যেখানে জল জমাবেন না, জল না জমালে ডেঙ্গু মশা জন্ম হবে না। আর অযথা জ্বর হয়েছে বলে আপনারা আতঙ্কিত হবেন না, জ্বর হলে এ জ্বর উঠবে, বাড়বে, এ জ্বরে গায়ে গাঁটে গাঁটে ব্যথা হবে, পেট খারাপ হবে, গায়ে মাথায় যন্ত্রণা হবে, গায়েতে সাদা কালো ছোপ দেখা দেবে, যখন তখনই হাসপাতালে। অযথা এলাইজার টেস্ট না করলে ডেঙ্গু ধরা পড়ে না, জ্বর হলেই যে ডেঙ্গু তা নয়, অযথা আতঙ্কিত হবেন না, এলাইজার টেস্ট করলে তবেই ডেঙ্গু ধরা পড়বে। সুতরাং জনগণ, সরকার উভয়ে সচেতন হন, তাহলে কিন্তু ডেঙ্গু থেকে আমরা মুক্তি পাবো। আমি রাজ্যের জেলায় জেলায় ঘুরছি, নিঃস্বার্থ বিনা পারিশ্রমিক আরামবাগে এবারে প্রথম এলাম, এবছর আরামবাগে প্রথম। ডেঙ্গু রোগ বেড়ে চলেছে, কমছে না গো, বেড়ে চলেছে, রাজ্যের জেলায় জেলায় ডেঙ্গি মশার বারবার অন্ত, ডেঙ্গু রোগ বা কমছে না গো, বেড়ে চলেছে, দিনে রাতে শোবার সময়, দিনে রাতে শোবার সময় মশারি তাকে টাঙাতে দিল না, দিনে রাতে শোবার সময় মশারি তাকে টাঙাতে ভুলো না, দিনে রাতে শোবার সময় মশারি তাকে টাঙাতে ভুলো না, জমা জলি মশাবাহিত রোগের কারো তোমরা তা কি জানো না, তোমরা তা কি জানো না, জমা জলি মশাবাহিত রোগের কারো তোমরা তা কি জানো না, তোমরা তা কি জানো না, যেখানে সেখানে জল জমানো চলবে না, বাড়ির আশেপাশে জল জমিয়ে দাদা মরণ ডেকে এনো না, দিনে
রাতে শোবার সময় দিনে রাতে শোবার সময় মশারিটা টাঙাতে ভুলো না ডেঙ্গু মশার বংশ ধ্বংস করতে হলে জনগণ তোমাদের সচেতন হতে হবে ডেঙ্গু মশার বংশ ধ্বংস করতে হলে সভা পঞ্চায়েতে নিয়মিত ড্রেন পরিষ্কার করতে হবে পৌরসভা পঞ্চায়েতে রাস্তাঘাট পরিষ্কার করতে হবে মন দেগে ধোঁয়াদা কামন দেগে ধোঁয়াদা মশা মারার ওষুধ ছড়া পৌরসভা পঞ্চায়েত কামন দেগে ধোঁয়াদা মশা মারার ওষুধ ছড়া মশা মারার কীটনাশককে না ছড়ালে ডেঙ্গু মশা ধ্বংস হবে না মশা মারার কীটনাশককে না ছড়ালে ডেঙ্গু মশা ধ্বংস হবে না দিনে রাতে শোবার সময় মশারিটাকে টাঙাতে ভুলো না দিনে রাতে শোবার সময় মশারিটাকে টাঙাতে ভুলো না নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ 7797170093 এবং 9382003105